নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্টিক স্পোর্টস তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডেইলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেট দেবো এবং সেগুলি সম্পর্কে তোমাদের সঙ্গে জমিয়ে কথাবার্তা বলবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো তোমাদের মধ্যে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এখনও তো আমি পুরোপুরি ভিডিওটা শুরু করলাম না তো তারা আগেই কেন লাইক করতে বলছি তো তোমাদেরকে এর কারণটা বলছি যে সাপোজ ধরো তোমাদের মধ্যে দশজন এই ভিডিওটা দেখলে আর 10 জন এই ভিডিওটাতে লাইক করলে তো তাতে ইউটিউব কোম্পানি কী করবে সেটা তোমাদেরকে বলছি তো তাতে ইউটিউব কোম্পানি এই দশজনকে মানে তোমাদের এই দশজন যারা ভিডিওটা লাইক করলে বা ভিডিওটা দেখলে তো তাদেরকে বেশ করে আরও দশজনের কাছে এই ভিডিওটা রেকমেন্ড করবে দেখার জন্য তো ধরো পঞ্চাশ জন এই ভিডিওটা দেখলে এবং পঞ্চাশ জন এই ভিডিওতে লাইক করলে তো তখন ইউটিউব কোম্পানি আরও পঞ্চাশ জনের কাছে এই ভিডিওটা দেখার জন্য রেকমেন্ড করবে তো এর ফলে হয় কি যে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বিপুল পরিমাণে বেড়ে যায় তো এই জন্যই তোমাদের কাছে ভিডিও শুরুতেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলি এবং লাইক করতে বলি তো এছাড়াও তোমরা যদি এই অ্যান্টিক স্পোর্টস ফ্যামিলির মেম্বার হতে চাও তাহলে অবশ্যই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো আজকের ভিডিওটা আমরা কেরালা ব্লাস্টার এফসির কিছু ট্রান্সফার আপডেট আর কিছু ট্রান্সফার রিউমান নিয়েই শুরু করছি তো প্রথমত কেরালা ব্লাস্টার এফসি কিন্তু সাতাশ বছরের ইন্ডিয়ান গোলকিপার অ্যালবিনো গোমসকে পরবর্তী দুটি মৌসুমের জন্য নিজেদের টিমে অফিসিয়ালি সই করিয়ে নিয়েছে তো লাস্ট ইয়ারে এই প্লেয়ারটি ওড়িশা এফসিতে ছিলেন বাট সেখানে তিনি একদমই গেম টাইম পাননি তো আমার পার্সোনালি মনে হয় প্রপার গেম টাইম পাওয়ার জন্যই তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে সই করলেন তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে আরও একটা নিউজ বেরিয়ে এসেছে যেটা কিন্তু গোল ডট কমের মতো ট্রাস্টেড নিউজ সোর্স তাদের ওয়েবসাইটে আপলোড করেছে তো তাতে শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার এফসি একজন ফরেন ডিফেন্ডার সই করাতে চলেছে যিনি একজন কলম্বিয়ান ডিফেন্ডার যার নাম হচ্ছে অসলডো হার্নান্ডিস তো এই প্লেয়ারটির কারেন্ট এজ হচ্ছে একত্রিশ বছর এবং তিনি লাস্ট ব্রাজিলের সেকেন্ড ডিভিশন ক্লাব বাস্কোটা গামাতে খেলছিলেন এবং এখন তিনি উইথআউট ক্লাব আছেন মানেন একজন ফ্রি এজেন্ট রয়েছে তো এই মুহূর্তে এও শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটির সঙ্গে ডিল ডান হয়ে গেছে কেরালা ব্লাস্টার এফসির শুধুমাত্র প্লেয়ারটির কিছু মেডিকেল টেস্ট গ্রান্ট হয়ে গেলেই শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার এফসির তরফ থেকে এই সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হবে তো আরও একটা আপডেট রয়েছে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো শোনা যাচ্ছে সালাম রঞ্জন সিং যিনি লাস্ট সিজন আই এস এল চ্যাম্পিয়ন এটিকে এফসিতে খেলছিলেন তো তার উপরেও শোনা যাচ্ছে ইন্টারেস্ট প্রকাশ করেছে কেরালা ব্লাস্টার এফসি তো মেইনলি ঝিঙ্গানের রিপ্লেসমেন্টের জন্যই কেরালা ব্লাস্টার এফসি সালাম রঞ্জন সিংয়ের উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে তো কাইন্ডলি কেরালা ব্লাস্টার এফসিস সালামের উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে তো দেখা যাক ফিউচারে তাকে নিজেদের টিমে সই করাতে পারে কি না তো সেটা তো সময়ই বলবে তো এবার যদি কথা বলা যায় নর্থ ইস্ট ইউনাইটেড এবং ওড়িশা এফসিকে নিয়ে তো এই দুই ক্লাব কিন্তু একজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গার্সেন গুইমেরাইস তো এই প্লেয়ারটির উপর ইন্টারেস্ট প্রকাশ করেছে তো এই গার্সেন হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার যিনি ডিফেন্ডের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডের রূপেও খেলা অপারেট করতে পারেন তো দেখা যাক কোন ক্লাব তাকে নিজেদের টিমে সই করাতে সক্ষম হয় তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে আরও একটা আপডেট আছে তো সেটা আমি কালকেই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জানিয়ে দিয়েছিলাম তো ফুটবল রিলেটেড সমস্ত আপডেট আমি ওখানেই সবার আগে পোস্ট করি তো তোমরা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তো ওই লিঙ্কটাতে তোমরা টাচ করলেই একবারে সরাসরি তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পৌঁছে যাবে আর সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারবে তো যেটা নিয়ে কথা বলছিলাম তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু আই লিগ জয় স্ট্রাইকার ভিপি সুয়েরকে অলমোস্ট কনফার্ম করে নিয়েছে তাদের টিমে তো শুধুমাত্র অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাই করা বাকি রয়েছে নর্থ ইস্টের তরফ থেকে তো আশা করছি সেটাও কয়েকদিন পরেই জানানো হবে নর্থ ইস্টের তরফ থেকে তো এবার যদি কথা বলা যায় এটিকে মোহনবাগান বা মোহনবাগান এটিকে কে নিয়ে তো তোমাদেরকে কয়েকদিন আগেই ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে এটিকে তাদের কারেন্ট স্কোয়াড থেকে কয়েকজন প্লেয়ারকে বিক্রি করতে চাইছে তো এই মুহূর্তে যেই প্লেয়ারটিকে তারা বিক্রি করতে চাইছে তিনি হলেন বরিশ সিং তো এই বরিশ সিংকে কিন্তু এটিকে একটা ভালো রকম ট্রান্সফার মাধ্যমে বিক্রি করতে চাইছে তো এখনো পর্যন্ত এই বরিশ সিংয়ের কাছে কোনো ক্লাবের অফার না থাকলেও আশা করছি যে আগত দিনগুলিতে তার কাছে ভালো ভালো অফার চলে আসবে তো এবার যদি কথা বলা যায় মোহনবাগান এটিকে বা এটিকে মোহনবাগানের ফরেন প্লেয়ার নিয়ে তো এই মুহূর্তে মোহনবাগান এটিকেতে সাতজন ফরেন প্লেয়ারের মধ্যে ছজন প্লেয়ার ইতিমধ্যেই কনফার্ম হয়ে গেছে তো সাত নম্বর ফরেন প্লেয়ার নিয়ে এখনও কোনো কনফার্ম আপডেট নেই কিন্তু অনেক প্লেয়ারের সাথেই কথাবার্তা বলছিল ম্যানেজমেন্ট যদিও এখনও কোনো ডিল কনফার্ম হয়নি তো সেহেতু একজন ইন্ডিয়ান স্পোর্টস সাংবাদিক মার্কাস মার্গুলাও তো তাকে জিজ্ঞাসা করা হলে তিনি টুইট করে জানান ইফ ইট মেক্স ইউ হ্যাপি আই থিঙ্ক দে উইল হ্যাভ এ নিউ ফরেন প্লেয়ার মানে তিনি যেটা বলতে চাইছেন যে একদম সম্পূর্ণ নতুন ফরেন প্লেয়ার যিনি কখনও আইএসএল বা ইন্ডিয়াতে খেলেননি তো এরকমই কোনো প্লেয়ার সই করাতে চলেছে মোহনবাগান এটিকে বা এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তো কোনো প্লেয়ারের নামও এখনও বেরিয়ে আসেনি তো মেবি সেটা এশিয়ান কোটার প্লেয়ারই হতে পারে তো কোনো প্লেয়ারের নাম বেরিয়ে আসলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে জানাবো তো এই ছিল আজকের কয়েকটা ট্রান্সফার আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো এছাড়াও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এই লাইকের ইম্পর্টেন্সিটা আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই জানিয়েছিলাম এছাড়াও তোমরা ভিডিওটাকে শেয়ার করতে পারবে এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো বা চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো এখানে আজকের এই ভিডিওটি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো এই ভিডিওটি দেখার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা রইল তোমাদের জন্য